বিশ্ববাজারে ব্যবসা বাড়াতে কমনওয়েলথের সহযোগিতা চায় বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আশা, রপ্তানি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে বড় অবদান রাখতে পারে এই জোট। আর এজন্য ঢাকায় কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের একটি কার্যালয় চালুর উদ্যোগ শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীতে ঢাকা সফররত কমনওয়েলথ নেতৃবৃন্দের সঙ্গে বিডার বৈঠক শেষে এসব কথা জানানো হয়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। বিশ্বে কমনওয়েলথ আওতাভুক্ত দেশের সংখ্যা 56টি। এই রাষ্ট্রগুলোর দেশজ উৎপাদন বা জিডিপির আকার $13 ট্রিলিয়ন, যা 2027 সাল নাগাদ বেড়ে 19 ট্রিলিয়নে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সেই বাজারে বাংলাদেশের ব্যবসা বাড়াতে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের সহযোগিতা চাইল বাংলাদেশ এই আয়োজনে। আমাদের উৎপাদিত পণ্য বিশ্বের মার্কেটে আমরা বাজার যত করে সুযোগ পাবো, এবং কমনওয়েলথভুক্ত কান্ট্রি অনেক দেশ আছে যারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে। আপনারা অবহিত আছেন, মাননীয় প্রধানমন্ত্রী 100টি অর্থনৈতিক অঞ্চল করেছে, 39টি হাইটেক পার্ক করেছে, যার দেশি এবং বিদেশি সকল উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত। ইতিমধ্যে জাপান, কোরিয়া, চায়না, ইন্ডিয়া সহ ইউরোপের অনেক দেশ ইনভেস্ট করেছে জাপানি অর্থনীতি। আমরা আশা করি এর মাধ্যমে কমনওয়েলথ আমাদের বন্ধু রাষ্ট্রগুলি তারাও এখানে ইনভেস্ট করবে এবং আমাদের উৎপাদিত পণ্য বিশ্বের সকল বাজারে প্রসারিত করার সুযোগ হবে। শুধু রপ্তানি নয়, কমনওয়েলথ ভুক্ত দেশগুলো থেকে বাড়তি বিনিয়োগও আশা করছে সরকার। আর সে কারণেই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরা হয় বৈঠকে। জানানো হয়, বিদেশি উদ্যোক্তাদের জন্য পৃথক বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দিচ্ছে সরকার। এমন সুযোগ কাজে লাগাতে ঢাকায় কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের একটি কার্যালয় স্থাপনের কথা উঠে আসে আলোচনায়। বলা হয়, এর ফলে ব্যবসায়ীরা সহজেই দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ পাবে। With BIDA as being absolutely fundamental to helping other economies to develop, as this economy is doing so brilliantly at the moment, and to build upon a support mechanism that we've established here to take businesses from Bangladesh to the other Commonwealth countries where we have our offices and have our footprint. অনুষ্ঠানে বলা হয়, কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে। একে টেকসই করতে পরিবেশ বান্ধব উন্নয়ন কর্মসূচির তাগিদ দিয়েছেন কমনওয়েলথের প্রতিনিধিরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন।